আমরা এমন এক কম্পিউটার প্রযুক্তির চূড়ায় পৌঁছে গেছি যা কল্পকাহিনীকেও হার মানায়। টেকসই কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য প্রযুক্তি দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলো তীব্র প্রতিযোগিতা শুরু করেছে। বাণিজ্যিকভাবে খুব অল্প সময়ের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে এই কোয়ান্টাম মহাপ্রলয়। যে দেশ সবার আগে কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তি তৈরি করতে পারবে তারাই ডিজিটাল বিশ্বে আধিপত্য বিস্তার করবে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন সহ বিভিন্ন দেশের সরকার এ ধরনের সুপার ফাস্ট কম্পিউটার তৈরির পিছনে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। কোয়ান্টাম কম্পিউটার এমন কম্পিউটারিং শক্তি দিতে সক্ষম হবে যা প্রচলিত আমাদের ক্লাসিক্যাল কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। আজকের ভিডিওতে সহজভাবে দেখার চেষ্টা করব কোয়ান্টাম কম্পিউটার আমাদের বাস্তব জীবনে কী কী পরিবর্তন বয়ে আনবে। 20 শতকের শুরুর দিকে যখন পরমাণু নিয়ে প্রথম গবেষণা চালানো হয় তখন বিজ্ঞানীরা আবিষ্কার করে পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম জগতে পরমাণু প্রচলিত পদার্থবিদ্যার সূত্র মানে না। কোয়ান্টাম কণা একই সময়ে সামনে বা পিছনে যেতে পারে, একই সময়ে দুই জায়গায় অবস্থান করতে পারে। অর্থাৎ একটি কোয়ান্টাম কণা বা পারমাণবিক মাত্রার একটি কণা একই সঙ্গে তার সব রকমের অবস্থায় থাকতে পারে। এই অদ্ভুতের আচরণের কারণে কোয়ান্টাম কম্পিউটারের সুবিধা নেওয়ার কথা ভাবেন গবেষকরা। এখনকার কম্পিউটার চলে বিটের হিসেবে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার চলবে কিউবিটের হিসেবে। বর্তমান কম্পিউটার মূলত আলাদা আলাদা বিটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে। এই বিট হচ্ছে বাইনারি সংখ্যা 0 অথবা 1। এই বিটস পদ্ধতিতে 8 বিট মিলে তৈরি হয় বাইট, যা সাধারণত একটি সংকেতকে সংরক্ষণের সক্ষম। তাহলে কিউবিট কী জিনিস? এটিও 0 ও 1 বাইনারিকে ব্যবহার করে তথ্য সংরক্ষণের জন্য, কিন্তু আলাদাভাবে নয়, একই সঙ্গে। কারণ কোয়ান্টাম দুনিয়ার একই কণায় একই সঙ্গে একাধিক জায়গায় থাকতে পারে। এটি কোয়ান্টাম কম্পিউটারের মূল শক্তি, যা 0 ও 1 সহ অবস্থানের মাধ্যমে একসঙ্গে বহু তথ্য সংরক্ষণে একে সক্ষম করে তোলে। এটি এর শক্তিকে দ্বিগুণ নয় বহুগুণ করবে, কারণ এর শক্তি জ্যামিতিক হারে বাড়ে। যেমন 2 কিউবিটে যদি 4টি সংখ্যা সংরক্ষণ করা যায় তবে 3 কিউবিটে যাবে 8টি, আর 4 কিউবিটে পারবে 16টি সংখ্যা সংরক্ষণ করতে। এর এভাবে প্রতিদিন আমাদের তৈরি অজস্র তথ্য প্রসেস করে তা থেকে অর্থপূর্ণ ইনসাইট দিবে কোয়ান্টাম কম্পিউটার। স্বাস্থ্যসেবা, চিকিৎসা, গবেষণা ক্ষেত্রে নিখুঁত সঠিক রিপোর্ট পাওয়া যাবে, আবিষ্কার করা যাবে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ও মেডিসিন, সূক্ষ্মভাবে করা যাবে রেডিওথেরাপি, জটিল জটিল অপারেশন, MRI মেশিনগুলো আরও বেশি মাত্রার বিশদ তথ্য সরবরাহ করবে। শেয়ারবাজার, ট্রেডিং, উচ্চ ভলিউম লেনদেনের জন্য কোয়ান্টাম টেকনোলজির জটিল জটিল অ্যালগোরিদম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে লেনদেনকে ট্রিগার করা যাবে নিখুঁতভাবে। কোয়ান্টাম কম্পিউটারের বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকবে। বিগ ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্য নেতৃত্ব দেবে এই কোয়ান্টাম কম্পিউটার ব্যবহারকারীরা। বর্তমানে ফেসবুক যেমন আমাদের তথ্য বিশ্লেষণ করে কী কী বিজ্ঞাপন দেখাবে তা ঠিক করে, নির্ভুল সঠিক আবহাওয়া পূর্বাভাস তৈরি করা কঠিন। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে মেশিন লার্নিং উন্নত প্যাটার্ন আরও সঠিক নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সহজ করে দিবে। জলবায়ু বিশেষজ্ঞরা আরও বিস্তারিত জলবায়ু মডেল তৈরি ও বিশ্লেষণ করতে সক্ষম হবেন। এছাড়াও উন্নত ডেটা বিশ্লেষণের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল এর মতো জটিল জটিল কাজগুলো খুব সহজে করা যাবে। সহজভাবে বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দুনিয়া তৈরির জন্য কোয়ান্টাম কম্পিউটার ব্যাপকভাবে ভূমিকা রাখবে।